আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সুফরে দিন ভাই আপনি জানতে চেয়েছেন। দেশের প্রেক্ষাপটে যে আনার সময় বেড়াতে জান কোথাও তো নামাজের টাইম হলে স্ত্রী সহ মসজিদে ঢকলে মানুষ কুরুচি মন্তব্য করে। অর্থাৎ এটাকে ভালো চোখে দেখে না তো তাদেরকে আমরা কিভাবে বুঝাবো? আরেকটা প্রশ্ন ছিল আপনার যে অজু কিভাবে করে অজু খানায় তো ওখানে তো পুরুষের ভিড় পুরুষের সামনে নারী কিভাবে অজু করবে এই ছিল দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন উত্তর হিসেবে বলবো যে আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন কিছু বাস্তবতা নিরিখে বলবেন যে মক্কা মদিনার মসজিদে মহিলা যায় কি যায় না কোনোভাবে দেশের বায়তল মক্কা রামের মসজিদে জাতীয় মসজিদে মহিলা যায় কি যায় না যাই এটা তো চোখের সামনে তো সেখানে যদি যায় মক্কা মদিনার পথে যদি নষ্ট না হয় মহিলা যাওয়ার কারণে তো এই সমস্ত সলিম উদ্দিন কলিম উদ্দিনের মসজিদে মহিলা ঢুকলে কেন সমস্যা হবে তো এইভাবে তাদেরকে যুক্তি দেখানোর চেষ্টা করবেন আর বর্তমানে মডেল মসজিদের রচনা হয়েছে না তৈরি হয়েছে যেটা সরকারি অনুদানে সৌদি সরকার অনুদানে হয়েছে প্রায় সবগুলো কমপ্লিট হয়েছে মনে হয় এতদিন এখানে কিন্তু মহিলাদের মসজিদের জায়গা আছে মহিলাদের মসজিদে আলাদা ব্যবস্থা করা হয়েছে এই বাংলাদেশে বুঝছেন বলার চেষ্টা করবেন এরপরে হাদিস ভিত্তিক কিছু দৈ দেওয়ার চেষ্টা করবেন যেমন রসুল বলেছেন আল্লাহ আল্লাহর বানীদেরকে আল্লাহর মসজিদে নিষেধ করা তোমরা আল্লাহরবান্ধীদেরকে মসজিদে যাওয়া থেকে নিষেধ করানো মানে তারা যেতে চাইলে তাদেরকে বাধা দিও না সহীমর সময় হাদিস তো নবিশ্বাস যদিও উৎসাহিত করেছেন বাড়িতে নামাজ পড়তে মহিলাদেরকে কারণ পর্দার বিষয়ের এটা তাদের আরও ভালোভাবে মেনটেন করা হয় পর্দাটা কিন্তু তিনি নিষেধ করেননি এই হাদিসে তিনি বলেছেন তোমরা নিষেধ কর না আল্লাহ বান্ধিদেরকে মসজিদে যাওয়া থেকে এই জন্য খলিফা আমরা যান তিনি অপছন্দ করে তার স্ত্রীর তার বিবির মসজিদে যাওয়া কিন্তু এরপরও তিনি যেহেতু কঠোরভাবে নিষেধ করতেন না আল্লাহর রসম নিষেধ করতে না করেছেন এই জন্য ওনার বিবি কিন্তু মসজিদে যেয়ে নামাজ পড়তেন তো কঠিনভাবে নিষেধ করেনি কেন যে আল্লাহ রসম সসম না করেছেন নিষেধ করতে না করেছেন আল্লাহ মসজ্লাহ তোমার আল্লাহবানীদেরকে আল্লাহর মসজিদে না রাসূলুল্লাহ সাঃMaxSizeে পড়ার জন্য বাড়িতে পড়তে উৎসাহিত করেছেন। এজন একজন এক মহিলা যিনি বলেছিলেন মসজিদের নামাজ পড়ার তার शौक তার ইচ্ছা আর আমার সাথে মসজিদে নামাজ পড়বেন। এরা জান বলেছেন রাসূলুল্লাহ সাঃ বলেছেন আমি জানি যে তুমি আমার সাথে মসজিদে নামাজ পড়তে ভালোবাসো। আমার ইমামমতে নামাজ পড়তে ভালোবাসো কিন্তু তোমার বাড়িতে তোমার জন্য উত্তম এই মসজিদে নামাজ পড়া থাকে আমার সাথে এরপরে এই মহিলা সারাটা জীবন ওই বাড়িতে নামাজ পড়েছিলেন মসজিদ আসতামা তো এগুলো হাদিস বিশুদ্ধ হাদিস সহিতার গীতেই তা আছে এরপরও এক ঝাঁক মহিলা রসুল্লাহ আসামের সাথে নামাজ পড়তেন নিয়মিত মসজিদ আসতেন এই জন্য বখারশিফ হাদিসে রয়েছে রাবি বলছেন যে মহিলারা ওই ফজর নামাজ ফিরে ফরজ নামাজের সালাম ফিরে বাড়িতে যে আসতেন ফিরে আসতেন লাইও হর আফনামিনার ভালো আছে অন্ধকারের কারণে তাদের চেহারা দেখা যেত না তার মানে অন্ধকার থাকতেই ফজার সালাবটা হয়ে যেত আলমবের যুগে আজ আমরা লক্ষ্য করে দেখি যে তখনও ওই রাতের আবহা থেকে যাচ্ছে ওই ফজার নামাজ পড়া পড়া হয়ে গেল তো রাস উল্লাহ আসামের যুগে এক ঝাঁক মহিলা আসতেন নিয়মিত প্রত্যেকটি সালাতে হাজির হাজির হতেন এবং অদ্যাবধি চালু রয়েছে মক্কা মধ্যে নাই সুতরাং মানে হার্ড অবস্থান নেয়া মহিলাদেরকে নামাজে যাতে বাধা দেওয়া পর্দার দোহাই দিয়ে নিষেধ করা এগুলো বলা পারে একটা এক প্রকার কর্কশতা এবং আল্লাহ রসালের সানে বেহাদ তার হাদিসের সানে তো এগুলো ঠিক না এগুলো চরম বদমেজাজি লোক যারা নারীদেরকে এভাবে নিষেধ করে তারপর বাইরে কোথাও গেলে নামাজ পড়ার জন্য তো মসজিদটাই আছে মসজিদে যদি নামাজ পড়া নিষেধ করে দেয় তো কোথায় পড়বে তারা নামাজটা কোথায় যাবে ওদের তো এগুলো চিন্তা ভাবনা করার মতো মানে লোকের সংখ্যা খুবই কম মাথা সব আর বিশেষ করে হানাফিমাজ সবের মানে গোড়া মোকালে যার ফলে এই মহিলাদের নামাজের বারোটা বাজে মানে ওরা ঠিক মতো নামাজ আদায় করতে পারে না স্বামী যদি পারে মহিলা বাইরে দাঁড়িয়ে থাকে তো নতুন করে চিন্তা ভাবনা করা ভাইদের আল্লাহ তাদেরকে মানে সমতি দান করুন এছাড়া আর কি বলি অজুর বিষয়টি বলবো যে অজু তো নারী পুরুষ সম্মিলিত হবে অজু করা চলবে না অবশ্যই পর্দা মেনটেন করতে হবে এই জন্য আগে থেকে ওজু থাকা ভালো অজু করে বের হওয়া উচিত আর একান্ত প্রয়োজন হয়ে গেলে ওই বদনা বর্তন ইত্যাদির সাহায্যে পানি নিয়ে আড়ালে চক্ষু আড়ালে না পুরুষদের চোখের আড়ালে যে কোনো জায়গায় উজু করে নেবে তাছাড়া পুরুষদের সামনে উজু করলে মুখ তো খুলতেই হবে মুখ মাথা মাথা করার জন্যে তখন এটা সুন্দর দেখায় না অবশ্যই এটা পর্দারও খেলাপ কাজী বর্তন ইত্যাদির সাহায্যে ওজোর পানি নিয়ে নিবে আলাদা হবে এটা স্বামীকে স্যাক্রিফাই করতে হবে বা নারীর সাথে যারা আসছে তার মহারাম তারা এটা করলেই হবে ইনশাল্লাহ আর যদি এমন হয় যে বাড়ির পৌঁছা পর্যন্ত নামাজের টাইম থাকবে যেমন জোহরের টাইমে বের হয়েছে জহর মসিদে মসজিদে না পড়তে দিচ্ছে না আমাদের মোল্লা মোল্লা সব বাধা দেয় তো জোহরের টাইমে যদি না পারে তো জোহর আসর পড়তে গিয়ে পড়বে যদি এরকম হয় বাড়িতে গিয়ে পড়তে পারবে অর্থাৎ আসরের টাইমে বা আসরের কিছু হয়তো এ হলো বিলম্ব হলো কিন্তু একবারে আসর নিষিদ্ধ টাইমে পড়েনি আহ আধা ঘন্টা পনেরো এক ঘন্টা আগে যদি চলে যেতে পারে খালাস বাড়িতে পড়ে নেবে আধা ঘন্টা আগে অসুবিধা নাই শেখবিন বাস যে রুবু সাহ মাগরীবের মানে পনেরো মিনিট আগে থেকে শুরু হয়ে যায় পনেরো মিনিট আগে থেকে শুরু হয় নিষিদ্ধ টাইম ওই টাইমে নামাজ পড়া নিষিদ্ধ এরপরও যারা জরুরি রোগী ইত্যাদি বা নামাজ পড়তে পারেনি যে কোনো ভাবে তো নামাজ পড়তে পারবে সূর্য ডুবার আগে আগে পড়ে নেবে সূর্য সূর্য ডুবার আগে এক রাখা পড়ে নেবে বলছেন যে ও জামাত পেয়ে গেলো নামাজ পেয়ে গেলো মানে ও নামাজটা আদা বলে গণ্য হবে সুতরাং এরকম যদি সিচুয়েশন হয়ে দাঁড়ায় যে নামাজ পড়তে পারলো না মোল্লাদের জ্বালায় এ নামাজ পড়ার জায়গা মানে মসজিদ থাকতে ওদের জন্য কোনো সুযোগ দেওয়া হয়নি বাড়িতে এভাবে পড়ে নিতে পারো যদি সুযোগ থাকে ঠিক এভাবে ঠিকই পেশা মাগের পেশা যদি মাগের নামাজ পড়ার কোনো ব্যবস্থা না থাকে তাহলে জামা বেশে জমাখান করে বাড়িতে এসে নামাজ পড়ে নেবে সেটা হোক না বারোটা অসুবিধা নেই ইনশাল্লাহ কারণটা একটা ওজল তো আশা করি বুঝতে পারছি বারকাল ফিকুম